হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো বুঝতেই পারছো আজকে ভিডিও করতে পারিনি, এত প্রচণ্ড গরম পড়েছে এখানটায়। দিয়ে কি করব, এখন গরমে স্নান করতেও পারিনি, প্রচণ্ড রোদ। এবার ফ্রেশ হব, স্নান টান করব। এখন জল ঠান্ডা হচ্ছে, কুয়োর জল। তাই এবার সাড়ে ৬টা ৭টার দিকে তোমাদের একটা নতুন মানে কি ইডলি আর সাম্বার বানাবো, ভিডিওটা আজকে বানাবো, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এত প্রচণ্ড রোদ, এখনও পর্যন্ত ৬টা বেজে গেছে, এখনও রোদ বেরোচ্ছে। তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা, কিন্তু আমাদের দেশে আমাদের বর্ধমানের দিকে এখনও পর্যন্ত সন্ধে হচ্ছে। এই যে আমার মেয়ে, বন্ধুরা কি করবে এখন, স্নান করে, ও সকালবেলা স্নান করতে গেছে, দিয়ে পুজো দিয়ে এসছে, আজকে পুজো দিয়েছে। আর ওরা নিরামিষ খেয়েছে, কালকে রাতে বিরিয়ানি ছিল, সেটা আমি একটু খেয়েছি, স্নান করিনি, এবার স্নান করব। দেখো আমার ভাই, স্নান করব সব। এদিকে আটটায় সন্ধে হয় বন্ধুরা, এত এত রোদ বলার মতো নয়, প্রচণ্ড রোদ। দেখেছো তোমরা এত রোদ, কিন্তু আমাদের গ্রামটা সন্ধে হয়ে গেছে। বাড়িতে ফোন করলাম, বললো যে এবার সন্ধে লাগছে, আমি গ্রামে গেলে তোমাদের সব দেখাবো, আমি কি করি, আমি কোথায় কাজ করি, কোথায় কি করি, কোথাকার গৃহবধূ, আমি সব আমাদের পরিবারের সবার সঙ্গে তোমাকে শেয়ার করব, আর সব কিছু বলবো আমি, ঠিক আছে। হ্যালো বন্ধুরা, এদিকে হাওয়া চলছে, এখনো ৬টা বাজছে, এখনো সন্ধে লাগেনি, ৮টায় সন্ধে লাগবে। এদিকে দিনটা বড় এদিকে, আর রাত ছোট, ৮টা সন্ধে হয়ে যাচ্ছে। এদিকে কি করব, এখন মেয়ে আছে, তাও এখানে আসতে হচ্ছে, মেয়ে থাকে এখানে রাজস্থানে, আমাকে আসতে হচ্ছে, ১.৫ বছর পর আবার এসেছি আমি, ভালো লাগছে না, কিছু করার নেই, এখন আসতেই হবে, জামাই ষষ্ঠী করালাম এখানে, এবার জামাই ষষ্ঠী ১ মাসের মতো থাকবো, ভালো লাগছে না।